নমস্কার, আমি মৃণাল। আপনার সামনে আছি লাইভ ডিগ্রি ইউটিউব চ্যানেলের ক্যামেরা। তো আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে চাই। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গিয়ে অনেক সময় প্রবলেম হয় কি, আমরা শাটার কাউন্ট, যে শাটার কাউন্ট রয়েছে ক্যামেরার, সেটা আমরা জানতে পারি না। তো শাটার কাউন্ট আমরা কিভাবে এখন মোবাইল থেকে দেখব বা জানতে পারবো, সেটা কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো সাধারণত আমরা যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাই, তখনই কিন্তু আমাদের মনে পড়ে শাটার কাউন্টের কথা। কেননা একটা ক্যামেরার শাটার কাউন্ট, একটা নির্দিষ্ট শাটার কাউন্ট লাগানো থাকে, যেটার অতিক্রান্ত হয়ে গেলে সেই ক্যামেরাতে কিন্তু আর ভালো ছবি ওঠে না। তো একটা নানা ধরনের ক্যামেরা রয়েছে, সেখানে কিন্তু নানা ধরনের শাটার কাউন্টের সংখ্যা রয়েছে। তো মিনিমাম একটা ধরা যায় 2-3 লাখের মতো একটা থাকে শাটার কাউন্ট মিনিমাম। এবার ক্যামেরা ওয়াইজ সেই শাটার কাউন্ট যে পরিমাণটা, সেটা ওঠা নামা করে, ঠিক আছে। তো আজকে দেখাবো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যখন কিনতে যাবেন, তখন শাটার কাউন্টটা কীভাবে আপনার মোবাইল অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি দেখে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন। তো আমরা শাটার কাউন্ট সাধারণত চেক করে থাকি মনিটর বা পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন। অনেক সময় হয় কি, আমরা যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে চাই, তখন দোকানে তো আমরা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে যেতে পারি না, তো তখন হাতে আমাদের স্মার্টফোন থাকে। তো সেই সুবিধার্থেই আজকে দেখাবো যে স্মার্টফোনের সাহায্যে আপনি কীভাবে DSLR ক্যামেরার শাটার কাউন্ট চেক করবেন পারবেন আজকে এই ভিডিওতে, যদি দেখতে থাকেন পুরোটা। তো তাই জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ, আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা ওয়াচ করতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা নেবেন হাতে, নেওয়ার পর লেন্সটা ওপেন করবেন এবং অন করবেন। অন করার পর যে কোনো একটা ছবি তুলবেন, ধরুন আমি একটা যে কোনো একটা ছবি তুললাম, ধরুন আজকে এই শুটিংয়ের ছবিটা আমি তুলে নেবো, ঠিক আছে। তো আমি প্রেস করলাম বা একটা ফ্ল্যাশ দিয়ে দেখে দিচ্ছে আমাদেরকে শুটিং অরিজিনাল সেটা শুট হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছবিটা শ্যুট করলাম। তো এবার দেখবো এই ছবিটা কত নম্বর ছবি বা এটা শাটার কাউন্ট কত, সেটা এবার চেক করাবো আমাদের মোবাইলে। তো দেখতে থাকুন ভিডিওটা কীভাবে চেক করি। তো চলুন দেখে নেওয়া যাক। মোবাইল থেকে DSLR ক্যামেরার শাটার কাউন্ট চেক করবার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি হচ্ছে ঠিক এই ধরনের, অ্যাপটির লোগো এই ধরনের এবং লেখা রয়েছে শাটার কাউন্ট। তো এই অ্যাপটি কিন্তু বর্তমানে গুগল প্লে স্টোরে নেই, এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। তো আমরা যদি ওপেন করি, ওপেন করার পর সরাসরি এই ধরনের একটা ইন্টারফেস শো করছে। তো আপনাদের কাছে প্রথমে হয়তো কিছু পারমিশন চাইবে, সেগুলো অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো শো করছে, গ্যালারির লোগো, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার DSLR অর্থাৎ আপনার DSLR যে ছবিটি তুলেছেন, লাস্ট যে ছবিটি তুলেছেন, সেটি কিন্তু সিলেক্ট করবেন। সো আমরা এই ছবিটা লাস্ট তুলেছি, এটা আমরা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লেখা রয়েছে, লেখাগুলো বলতে রয়েছে শাটার কাউন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কত শাটার কাউন্ট। তো 21692 শাটার কাউন্ট রয়েছে বর্তমান ক্যামেরাটাতে, এবং ক্যামেরাটা কোন মডেলে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনি মোর ইনফোতে যান, তাহলে কিন্তু আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আমি ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা মেকার রয়েছে, ক্যামেরা মডেল রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, ফটো টেকেন কত তারিখে ফটো তুলেছে এবং কখন তুলেছে সেটাও দেখাচ্ছে, এবং শাটার কাউন্ট কত রয়েছে। এটা কিন্তু আপনি কপিও করতে পারেন, কপি করেও যে কাউ কিন্তু সেন্ড করতে পারেন। সে যদি না বিশ্বাস করতে চায় তার ক্যামেরার শাটার কাউন্ট কত, তাকে কিন্তু আপনি এই কপিটাও কিন্তু কপি করে পাঠাতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জেনে ফেলতে পারবেন ক্যামেরা DSLR ক্যামেরার শাটার কাউন্ট কত রয়েছে বর্তমানে। তো এটা আবারও একবার বলে রাখি, এটা কিন্তু ক্যাননের জন্য কিন্তু নয় বা ক্যানন ক্যামেরার জন্য কিন্তু এই অ্যাপটা কার্যকরী নয়, শুধুমাত্র নিকন এবং সোনির জন্য কিন্তু এই অ্যাপটা বর্তমানে কার্যকরী। তো আজ আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি মোবাইল ফোনের সাহায্যে DSLR শাটার কাউন্ট চেক করতে পারবেন খুব সহজেই। এবং তবে এখানে সর্বশেষ একটা কথা বলে রাখি, এই DSLR এর শাটার কাউন্ট চেক করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি ক্যামেরাতেই, ক্যামেরার যে রয়েছে কোম্পানি তার কোম্পানিতেই আপনি কিন্তু মোবাইলের সাহায্যে করতে পারবেন। অবশ্যই নিকন এবং সোনি এই ক্যামেরাগুলোর কিন্তু শাটার কাউন্ট আপনি এই অ্যাপটার সাহায্যে চেক করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু ক্যাননের কিন্তু DSLR যেগুলো রয়েছে তার কিন্তু শাটার কাউন্ট আপনি চেক করতে পারবেন না। তো অবশ্যই আপনার যদি বাড়িতে যদি কোনো DSLR ক্যামেরা থাকেন, আপনি কিন্তু চেক করে নিতে পারেন বা প্রমাণস্বরূপ কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে আপনার DSLR বর্তমান শাটার কাউন্ট কত রয়েছে বা DSLR শাটার কাউন্ট এখন বর্তমান সংখ্যা কত রয়েছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে আমাদের লাইভ ডিবি প্রো ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।